জ্যারি কনভার্জ একাডেমির পক্ষ থেকে অভিনন্দন। আমি মেহেদি হাসান, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অন্তরীকরণের দুটি স্পেশাল ট্রিক। এই স্পেশাল ট্রিকটির মাধ্যমে তুমি প্রশ্ন দেখেই আনসার বলে ফেলতে পারবে। তোমাকে আর কষ্ট করে শর্টকাট বা অন্য কোনো প্রসেসে তোমাকে আনসার বের করতে হবে না। দেখো, এটাকে আমি ট্রিক বলবো, এর কারণ হলো এটা তুমি প্রশ্ন দেখেই আনসার বলতে পারবে। তুমি যদি শর্টকাটও করতে চাও তাহলে তোমাকে 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে এবং একটি ফর্মুলার মাধ্যমেই কিন্তু করতে হবে। কিন্তু এখানে কোনো ফর্মুলা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, তুমি প্রশ্ন দেখবে এবং তোমার শর্তে যদি পড়ে তাহলেই তুমি আনসারটি বলে ফেলতে পারবে। তাহলে দেখো, তোমাকে একটু জাস্ট মনে রাখতে হবে শর্তটা কি। শর্তটা হলো এরকম, যদি সাইন এবং টেন থাকে, সাইন এবং টেন থাকে বা অ্যালজেব্রিক ফাংশন থাকে, মানে এক্স স্কোয়ার, সিক্স এক্স বা এই ধরনের সমীকরণ থাকে, যেটাকে আমরা দ্বিপদী বা ত্রিপদী বা বহুপদী সমীকরণ বলি না কেন, এই ধরনের যদি কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো দেখেই তুমি আনসার বলে ফেলতে পারবে। তবে একটা বিষয় একটু মনে রেখো, যদি কোনো বহুপদী দেওয়া থাকে এবং বহুপদীর এই দিকে তোমাকে লিমিটের মানটা আলফা থাকতে হবে, লিমিটের মান আলফা থাকতে হবে, জাস্ট এই বিষয়টা মনে রাখবা। আর এই দিক থেকে মনে রাখবা সাইন এবং টেন যেন থাকে, সাইন টেন, সাইন টেনের বাহিরে যদি কস থাকে, সেক থাকে তাহলে হবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো জানো কি, বিভিন্ন ভার্সিটিতে এই কোশ্চেনগুলাই দেওয়া হয়, ওই কস বা অন্য কিছু সেক টেক এইগুলো বেশি একটা দেওয়া হয় না। তার কারণ হলো একটা স্টুডেন্টকে জাজ করার জন্য এই ধরনের কোশ্চেন দেওয়াই খুব বেশি ইম্পর্টেন্ট মনে করে ভার্সিটির অ্যাডমিশন যারা নেয় তারা। তার কারণ হলো এই কোশ্চেনগুলো কিন্তু লং প্রসেসে সলভ করা যায়, আবার শর্টকাট দিয়েও করা যায়, আবার হলো প্রশ্ন দেখেও আনসার বলে দেওয়া যায়। এখন যেই স্টুডেন্ট যেই প্রসেসে যাবে তার উপর ভিত্তি করেই তারা স্টুডেন্টগুলো নিয়ে নেবে, কারণ যে ট্রিকগুলো জানে সে প্রশ্ন দেখেই আনসার বলে দিবে, আর যারা শর্টকাট জানে তারা তো শর্টকাট দিয়ে করবে এবং তারাও পারবে। কিন্তু যারা লং প্রসেসে যাবে তারা কিন্তু এমসিকিউটি আর সলভ করতে পারবে না, তার কারণ হলো তারা অনেক টাইম চলে যাবে। তাহলে দেখো এখন সেই শর্টকাটটি কী, এবং শর্টকাটটি হলো হসপিটাল ল। আমি শর্টকাট দিয়ে করব না, এখন আমি তোমাদেরকে সেই ট্রিকটি দেখাবো। ট্রিকটি দেখো একদমই সহজ, তুমি যদি মাথায় রাখো তাহলেই দেখবে পারবা। এগুলো ঢাকা ভার্সিটিতে এসেছে, জাহাঙ্গীরনগরে এসেছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসেছে, এবং দেখো এটা বুটেক্সে 2016-17 সালে এসেছে। তাহলে দেখো এই ধরনের জটিল জটিল কোশ্চেনগুলো প্রশ্ন দেখা মাত্র কীভাবে আনসার করা যায় সেই বিষয়টি একটু দেখো। দেখো এই কোশ্চেনগুলোর ফার্স্টে তুমি তো একটা জিনিস মাথায় মনে রাখলা, সাইন এবং টেন বা বহুপদী থাকবে, এবং এই বহুপদী সাইন টেন থাকলে তাদের যে চলক থাকবে তাদের সহগর অনুপাত নিয়ে নেব। তাহলে দেখো তো এটার আনসার কী হবে, এটার আনসার হলো সহগর অনুপাত, এইখানে 7 আর এইদিকে রয়েছে কত, 1, তাহলে এখানে রয়েছে মাইনাস আর নিচে 6, এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে, 1 আসবে। দেখো এটা কিন্তু ডিরেক্টলি বলে দেওয়া যাচ্ছে, এইদিকে এ বাই বি, এ বাই বি মানে কত, আমি আনসারই এ বাই বি হবে। এইদিকের আনসারটি দেখো, এইদিকের আনসার হলো 4/7, তাহলে এটার আনসার কিন্তু 4/7। তুমি জাস্ট সহগগুলো নিয়ে নেবে, এদিকের আনসার কত, এদিকের আনসার হলো এখানে মনে মনে 1 রয়েছে, তার মানে 5/1, মানে সেটা 5। তাহলে প্রশ্ন দেখা মাত্রই কিন্তু বলে দেওয়া যাচ্ছে। তাহলে বলো তো এটার আনসার কী হবে, এটা কিন্তু বুটেক্সে 2016-17 এসেছে। তাহলে দেখো এটার আনসার হবে, এইখানে 5 রয়েছে, 5, আর এদিকে 3 রয়েছে, 3, আমরা এই যে বিয়োগ করে দিলাম, তারপর এদিকে কত রয়েছে, 3, আর এদিকে রয়েছে -2, তাহলে আনসারটা কত আসতেছে, 2/1, মানে কি 2/1 থেকে আমরা বিয়োগ করে দিলে সেটা ভাগ করে দিলে কি হয়ে যাবে, সেটা 2ই থাকবে। আমরা কিন্তু এইভাবে যে কোনো সমস্যা সমাধান করতে পারি। তাহলে এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে দেখো সেম প্রসেস, যাদের এদের সহগ সর্বোচ্চ রয়েছে সর্বোচ্চ সহগের অনুপাতটা নিয়ে নেব, এদের ক্ষেত্রে সর্বোচ্চ সহগের অনুপাতটা নিয়ে নেব, এদের ক্ষেত্রে সর্বোচ্চ সহগের অনুপাতটা নিয়ে নেব। তবে এই জায়গায় একটা বিষয় মনে রাখবা, যে সর্বোচ্চ সহগ পাওয়ারটি যে থাকবে সর্বোচ্চ পাওয়ারের সমান থাকতে হবে, যদি সমান না থাকে, সমান যদি না থাকে, দেখা গেছে নিচে ধরো পাওয়ার বেশি, পাওয়ারের পরিমাণটা ধরো নিচে ধরো x^5 এবং উপরে হলো x^2, এরকম যদি হয়, নিচে বেশি উপরে কম, তাহলে আনসার কী হবে, তাহলে সরাসরি আনসার দিয়ে দিবা 0, সরাসরি আনসার দিয়ে দিবা 0, এবং যদি উপরে পাওয়ার বেশি হয় তাহলে আনসার দিয়ে দিবা সরাসরি আলফা।
তাহলে দেখো এই ধরনের যত প্রবলেম রয়েছে খুব সহজে করতে পারবা। এই ধরনের প্রবলেম সমাধান করার একটাই প্রসেস, জাস্ট তাদের সহগের অনুপাত দিয়ে দিবা, আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই। তোমাকে হসপিটাল ল করতে হবে না, তুমি লং প্রসেসেও যেতে হবে না, জাস্ট প্রশ্ন দেখে এদের সহগের অনুপাত দিয়ে দিবা। তাহলে একটি কুশন আমি তোমাকে করতেছি এবং তা আমার কমেন্টে জানিয়ে দাও তুমি পারতেছো কি না। দেখো এই কুশনটি যদি তুমি করো, লিমিট এক্স টেন টু জিরো, টেন ফাইভ এক্স বাই সাইন সেভেন এক্স, এটা করে আমার কমেন্টে জানিয়ে দাও আনসার কী হবে। দেখো এই প্রশ্নের আনসারটি কিন্তু তুমি ওই সহগই বলে ফেলবা, এবং আমি চাচ্ছি তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই আমার কমেন্টে এটা জানিয়ে দেবে। আর আমার একটি রিকোয়েস্ট, এই ভিডিওটি তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে দাও। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।